শীত মানেই হাঁসের মাংস খেতেই হবে এমন শীতে হাঁসের মাংস না হলে কি চলে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমেনা সিদ্দিকি নতুন দিনে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শীতের সকাল মানেই কুয়াশার চাদরে মোড়ানো শহর আর এটা দেখতে শুধু সকালেই ভালো লাগে যখন দশটা এগারোটা বেজে যায় তখনও যদি রোদ না ওঠে তাহলে একটা বিরক্তি ভাব চলে আসে বেশ কদিন হলো রোদ নাই মাঝখানে দুদিন রোদ উঠেছিল একটু তারপরে আবারও রোদ নেই আর সেই রোদ ওঠার সময় আমি আমার কম্বল নামিয়ে রোদে শুকিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন আবারও রোদ নেই তো যাই হোক আমি এদিকে গড় দুয়ার সব কিছু গোছানো আমার কমপ্লিট আর বরকে বলেছি হাঁস পাঠাতে কারণ এমন শীতে হাঁস না খেলে কি চলে তো ফোন করে বলেছি এরই মধ্যে আমার হাঁস চলে এসে সে আবার হাঁস ড্রেসিং করে পাঠিয়েছে কারণ হাঁস পরিষ্কার করা কিন্তু খুবই মুশকিলের একটা কাজ তো যাই হোক হাঁসটা ড্রেসিং করে পাঠিয়েছে এটাকে এখন আর মানে পরিষ্কার করতে হবে আরেকটু ক্লিন করে নিতে হবে তো এটাকে আমি পরিষ্কার করে একদম কেটে বেছে ফিরে আসছি একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি হাঁস কাটা কিন্তু আমার কাছে মুশকিল মনে হয় আমি হাঁস ভালো করে কাটতে পারি না এটা বনুর কাছেই শিখেছি বনু যেহেতু গ্রামের বউ তো ওর অনেক কিছু আইডিয়া আছে কাছ থেকে আমি হাঁস কাটা শিখছি শিখে শিখে কাটছিলাম এদিকে হলো বাঁধাকপি গাজর কুচি করে নিয়েছি আর এটা ভাজি হবে আর পটল ভাজি হবে তো এখানে যা যা রান্নার উপকরণ আমার লাগবে কিছু গুছিয়ে নিয়েছি ডিমটা দিয়ে আমি বাঁধাকপি ভাজি করব আর মাংস রান্না করার জন্য যা যা লাগবে সব গোছানো চুলো জ্বালিয়ে দিয়েছি আর প্যান বসিয়ে দিয়েছি আর অবশ্যই রান্নাটা হবে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচি আর দারুচিনি দিয়ে তারপর দিয়েছি গোটা জিরে আর এই গোটা জিরেটা হালকা যখন মোচমুচে হয়ে যায় যখন আমি মাংসটা দেবো তখন কিন্তু এই গোটা জিরে থাকবে না এটা কিন্তু একদম গলে যাবে মাংস কষাতে কষাতে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে আমি হালকা নেড়েছি তারপর সামান্য পানি দিয়ে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো এটা হাঁসের মাংস আর মাংস মানেই আমার কাছে ঝাল বেশি না হলে ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছিলাম এখানে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে এসে পড়েছে সে পর্যায়ে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর হাঁসের মাংস বলতে এটা কিন্তু দেশি হাঁসের মাংস হাঁসের মাংসে প্রচুর হাড় থাকে আর মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে তো যাই হোক এবার আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু মানে কষানো অর্ধেকটা যখন হয়ে গেছে সে পর্যায়ে আমি বড় সাইজের দুইটা রসুন এরকম কোয়া করে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম আর এদিকে আমি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করতেছি আর ডিম দিয়ে বাঁধাকপি ভাজি খেতে কিন্তু ভালোই লাগে এটা আমিও একটু নতুন ট্রাই করছি তা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে আমি কিন্তু এভাবে করে হাঁসের মাংসটাকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব আসলে এই ধরনের মাংসগুলো ভালো করে কষালে পরে খেতেও কিন্তু ভালো লাগে বিশেষ করে হাঁসের মাংস আর রসুনটা বেশি দিয়েছি কারণ হাঁসের মাংস আমার কাছে রসুনের ফ্লেভারটা না আসলে ভালো লাগে না সেই জন্যই রসুনের পরিমাণটা আমি সবসময় বেশি রাখি হাঁসের মাংসে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে আর এই গন্ধের কারণেই আমার বর কিন্তু হাঁসের মাংস খেতো না ফার্স্ট টাইম যখন তাকে হাঁসের মাংস খাইয়েছিলাম আমি মুরগির মাংস বলে চালান করে দিয়েছিলাম সে খাইয়ে খেয়ে কিন্তু বুঝতেই পারে না যে এটা হাঁসের মাংস নাকি মুরগি তো যাই হোক এভাবে গোটা দিলে মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না তো মাংসটা ভালো করে কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে আমি যতটুকু পানি রাখবো আর তার ভিতরে যতটুকু সিদ্ধ হবে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিলাম এদিকে বাঁধাকপি ভাজি হয়ে গেছে এই যে জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি আর এখানে আমার পটল ভাজা এখানে পটলটা আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে তেলে ভাজা হচ্ছে আর এই যে আমার এদিকে হাসির মাংস হয়ে গেছে উপরে তেলও উঠে এসে পড়েছে আমি এখন চুলো অফ করে দেব। আর সেই পর্যায়ে আমি যেই ভাজা জিরের গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি এই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করলে হাসির মাংস থেকে দারুণ একটা স্মেল বের হবে তো এই ছিল আজকের রান্না বান্না এখন আমাদের ঘরে যেহেতু মেহমান আছে বনুরা আছে মা আছে তো সবাই মিললে আমাদের টেবিলে তো জায়গা হবে না এখন আমরা জাতীয় ডাইনিং টেবিলে খেতে বসে পড়েছি এই যে খাবার বেড়ে দিচ্ছে আমার বনু এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ